দেশের উন্নয়নে ভীত বলে লবিস্ট নিয়োগ দিয়ে ষড়যন্ত্র নেমেছে বিএনপি জামাত, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে না রোগে ধরেছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নিয়োগ দেন, কিন্তু বাংলাদেশে পাশ হওয়া আইনে এই প্রক্রিয়া শক্তিশালী করা হয়েছে। একটি দলের মহাসচিব কিভাবে দেশকে সাহায্য না দেওয়ার জন্য কিংবা সাহায্য দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়ন করার জন্য চিঠি লিখতে পারে, তারা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে। এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এরা দেশ বিরোধী।